আসসালামু আলাইকুম। বায়ান্ন টিভির আন্তর্জাতিক আয়োজনে আরো একবার স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উত্তেজনা বাড়িয়ে কৃষ্ণসাগরের দ্বিতীয় অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তের প্রতিবাদে নিষেধাজ্ঞা অমান্য করে বাহরাইন জুড়ে বিক্ষোভ, ইসরায়েলি পতাকায় আগুন। বাহরাইনের জল্লাদ শাসককে কঠিন প্রতিশোধের হুঙ্কার ইরানি সেনাবাহিনীর। রাখাইনে হঠাৎ সেনা সমাবেশ, বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি, ঢাকায় রাষ্ট্রদূতকে তলব। এবং সর্বশেষ থাকছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম স্থান অর্জন করল বাংলাদেশ। খবরগুলোর বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকুন। ভূমধ্যসাগরের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনা চলার একই সময়ে কৃষ্ণসাগরে আরেকটি অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতে দোনমাচ রবিবার বিকালে এক টুইটার বার্তায় জানান, তার দেশ কৃষ্ণসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শিগগিরই কানুনি নামের জাহাজটি তার কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী। অবশ্য কৃষ্ণসাগরের ঠিক কোন জায়গায় এই অনুসন্ধান চালানো হবে তা জানাননি দোনমাচ। তুরস্ক সাম্প্রতিক সময়ে লিবিয়ায় জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে সাগরের তেল গ্যাস অনুসন্ধান বিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্যসাগরের খনিজ সম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে। গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরের বিতর্কিত এলাকায় তেল গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা। এজন্য তারা সাগরে গবেষণা ও অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে। অন্যদিকে গ্রিস তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির জনগণ সরকারের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছে। এজন্য তারা বাহরাইন সরকারের কঠোর নিন্দা জানিয়েছে। বার্তা সংস্থা পার্সটুডে জানায়, বিক্ষোভের সময় তারা ইসরায়েলের পতাকায় আগুন দিয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণার পর বাহরাইনের সব ধরনের বিক্ষোভ সমাবেশের নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল ওয়েফাক রাজধানী মানামা এবং আরও কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত মুসলিম রাষ্ট্র বাহরাইনের সরকার ঘোষণা করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের সশস্ত্র সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, বাহরাইনের জল্লাদ শাসক যেন কোচ মুজাহিদদের পাশাপাশি বাহরাইনের মুসলিম জাতির কঠিন প্রতিশোধের অপেক্ষায় থাকে। গত শুক্রবার 11 সেপ্টেম্বর বাহরাইনের আলে খলিফা সরকার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করে। ইরান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এরই মধ্যে মানামার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়েছে। শনিবার 12 সেপ্টেম্বর IRGC-র বিবৃতির মাধ্যমে বলছে, বাহরাইনের মুসলিম জাতির আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আলে খলিফা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা চরম কাপুরুষোচিত পদক্ষেপ এবং এর কোনো বৈধতা নেই। IRGC-র বিবৃতিতে বলা হয়, আমেরিকার ঘৃণিত ও গর্দফ প্রেসিডেন্টের কারসাজিতে কিছু আরব শাসক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তেল আবিবকে রক্ষা করার চেষ্টা করছে, তা কোনো দিনও সফল হবে না। এ ধরনের পদক্ষেপের ফলে বরং উল্টো মুসলিম উম্মার ইহুদিবাদ বিরোধী চেতনা শানিত হবে এবং মুসলিম মানচিত্র থেকে ইসরায়েল নামক বিস্ফোরা অপসারণের পথ সুগম হবে বলে মত বাহিনীটির। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং বাহরাইনের মধ্যকার এই চুক্তির ঘোষণা দেন। এর প্রায় এক মাস আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। ওই চুক্তিতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তের বিরোধিতা করছে ফিলিস্তিনের জনগণ। এই সিদ্ধান্তের বিরোধিতা ফিলিস্তিনিরা গাজায় বিক্ষোভ করেছে। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি পড়িয়ে প্রতিবাদ জানায়। বিশ্লেষকরা বলছেন, আগামী 3 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইহুদিবাদীদের খুশি করে এই নির্বাচনে বিজয়ী হতে সচেষ্ট রয়েছেন ট্রাম্প। তারই অংশ হিসেবে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলো চুক্তি করে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে গত শুক্রবার ভোর থেকে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছে বাংলাদেশ। সীমান্ত এলাকায় অন্তত 3টি পয়েন্টে গত কয়েকদিনে মিয়ানমার সৈন্যদের
উপস্থিতি দেখা গেছে। বিনা উস্কানিতে এইভাবে সীমান্তের কাছে নতুন করে সেনা সমাবেশের প্রতিবাদে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অংকিউ ময়কে রোববার তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সন্দেহজনক এইসব তৎপরতা বন্ধ করে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি অবসানের জন্য মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার সেলের মহাপরিচালক মোহাম্মদ দেলুয়ার হোসেনের দপ্তরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। মিয়ানমার ও ঢাকা সম্পর্কের বিষয়ে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, সন্দেহজনক গতিবিধির মাধ্যমে এই সেনা সমাবেশ দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি 2017 সালের আগস্টে রাখাইনে গণহত্যা শুরুর প্রাথমিক পর্বে এইভাবে সেখানে সৈন্যদের জড়ো করেছিল মিয়ানমার সেনাবাহিনী। ফলে 11 তারিখ ভোরে শুরু হওয়া সেনা সমাবেশের কারণে রাখাইনে এখন যেসব রোহিঙ্গা রয়েছেন তাদের মধ্যে নতুন করে ভীতি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে শুক্রবার ভোরে কানিয়ন ছোয়াং, মিনগালারগি ও গার্খো ইয়া দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের এই 3 পয়েন্টের ট্রলার থেকে সৈন্যরা নেমেছেন। এর সীমান্ত পয়েন্টগুলোর মধ্যে অন্তত একটি দূরত্ব আন্তর্জাতিক সীমান্তের 200 মিটারের মধ্যে। ওই 3 পয়েন্টে মাছ ধরা ট্রলারের কাঠের নিচে বসিয়ে সৈন্যদের জড়ো করা হয়েছে। শুক্রবার ভোরে অন্তত একই দিনে 1000-এর বেশি মিয়ানমারের সেনাদের আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে মিয়ানমারের সেনাদের বাংলাদেশ সীমান্তে মোতায়েনের একাধিক কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে সেনা সমাবেশ বাড়িয়ে নিজেদের উপস্থিতি আরও জোরদার করা, আর একটা কারণ হতে পারে 3-4 বছর ধরে বিশেষ করে যারা 2017 সালের আগস্টের রোহিঙ্গা গণহত্যার অপারেশনে যুক্ত ছিল তাদের দ্রুত সীমান্ত থেকে সরিয়ে নেওয়া। বিশেষ করে ICC-তে 2 সৈন্যের জবানবন্দি রেকর্ডের পর থেকে পুরনো সেনাদের মিয়ানমার সরকার সীমান্ত থেকে ফেরত নিতে মরিয়া হয়ে উঠেছে। নতুন করে আর কোনো সৈন্য যাতে পক্ষ ত্যাগ করতে না পারে সে বিষয়ে মিয়ানমার জোর দিচ্ছে। বাংলাদেশ ও রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে এখনও রাখাইনে আবদ্ধ জীবন কাটছে রোহিঙ্গাদের। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাদের সংঘাত সেখানে যোগ করেছে নতুন মাত্রা। মিয়ানমার সেনাদের হাত থেকে এখন রেহাই পাচ্ছে না সেখানে অবস্থানরত বৌদ্ধ ধর্মাবলম্বীরাও। গত মার্চ থেকে রাখাইনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্তত 10টি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। ইদানিং রাখাইনের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনও বুঝতে পারছেন রোহিঙ্গারা চলে গেলে তারা ভালো থাকবেন সেটা দুরাশা ছাড়া কিছুই নয়। এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশে 2টি সাফল্য অর্জিত হয়েছে। এর একটি হচ্ছে মিশনের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে দীর্ঘদিন দ্বিতীয় অবস্থানে থাকার পর আবারও প্রথম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 31 আগস্ট শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী মোট 6732 জনে উন্নীত হয়। এর মাধ্যমে বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদা লাভ করে। দ্বিতীয় সাফল্য হচ্ছে বাংলাদেশি একজন সেনা কর্মকর্তা মেজর জেনারেল মাইনুল্লাহ চৌধুরী দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার নির্বাচিত হয়েছেন। ISPR গত শনিবার এ তথ্য নিশ্চিত করে। এর আগেও বাংলাদেশের সেনা কর্মকর্তারা শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার ও ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেছেন। উল্লেখ্য, সামরিক ও পুলিশ শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ আগেও অনেক বছর শীর্ষ অবস্থান ধরে রাখে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2011 সালের জানুয়ারি থেকে 2013 সালের এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত 28 মাসের মধ্যে 20 মাসই বাংলাদেশ শীর্ষে ছিল। এর আগে এবং পরের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী প্রথম সারির দেশগুলোর তালিকায় নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশনসের ওয়েবসাইটে শান্তিরক্ষা মিশনে কোন দেশ কত সামরিক ও পুলিশ সদস্য পাঠিয়েছে তার বছর ও মাস ভিত্তিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। এতে সর্বশেষ গত 31 আগস্ট পর্যন্ত তথ্য রয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সবচেয়ে বেশি সামরিক ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে। বাংলাদেশে 6477 জন পুরুষ ও 255 জন নারী মিলিয়ে মোট 6732 জন শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথিওপিয়া। এই দেশটির শান্তিরক্ষী সংখ্যা 6662 জন। এছাড়া 6322 জন নিয়ে তৃতীয় অবস্থানে রুয়ান্ডা, 5682 জন নিয়ে চতুর্থ অবস্থানে নেপাল, 5353 জন নিয়ে পঞ্চম অবস্থানে ভারত, 4440 জন নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান এবং 3093 জন শান্তিরক্ষী নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে মিশর। 1989 সালে উপসাগরীয় যুদ্ধকালে ইরাক ইরানের সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া শুরু হয়।